মানুষকে হত্যা করতে বলা হয়েছে তিনটি অপরাধে, মানুষকে হত্যা করতে বলা হয়েছে তিনটি অপরাধে। যদি কোনো ব্যক্তি বিবাহ হওয়ার পরে যদি জিনায় লিপ্ত হয় তাহলে নারী পুরুষ উভয়কে তোমরা মেরে শেষ করে দাও। যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে যদি হত্যা করে দেয়, কতলের পরিবর্তে তোমরা কতল করে দাও। যদি কোনো মানুষ যদি ইসলাম ত্যাগ করে যদি মুরতাদ হয়ে যায় তাহলে তোমরা মেরে তাকে হত্যা করে দাও। এই তিনটি ছাড়া কোনো মানুষকে হত্যা করা যাবে না, তোমাদের জন্য হারাম। আল্লাহর নবী বিদায় হজ্জে তিনি ভাষণ দিতে গিয়ে, বক্তব্য দিতে গিয়ে তিনি বলছেন, এই সাহাবীরা তোমরা শোনো, এক মুসলমান অপর মুসলমানের জন্য তোমাদের জন্য তাদের এক মুসলমান অপর মুসলমানের খুনকে আমি হারাম করে দিলাম, রক্তকে হারাম করে দিলাম, মাল ধনকে হারাম করে দিলাম। খবরদার, এক মুসলমান অপর মুসলমানের মাল ধনকে তোমরা লুট করবে না। এক মুসলমান অপর মুসলমানকে তোমরা হত্যা করে দিয়ে তাদের রক্ত প্রবাহিত করো না। তিনটি কারণে তোমরা হত্যা করতে পারবে। আবার বলছি, দেখেন তো, তিনটি কারণে মানুষকে হত্যা করা যায়, এই ব্যতীত আর মানুষকে হত্যা করা যাবে না। বিবাহ হওয়ার পরে যদি নারী পুরুষ বিবাহ হওয়ার পরে যদি জেনায় লিপ্ত হয়, শারীরিক সম্পর্ক করে, তাহলে তাদেরকে গেড়ে পুঁতে তাদেরকে পাথর মেরে তাদেরকে শেষ করে দাও। এটা এক। দুই, যদি মানুষরা, এক মানুষ যদি অপর মানুষকে হত্যা করে তাহলে তার লোকেরা তাকে হত্যা করতে পারবে, তবে সেই ব্যক্তি যদি মাফ করে দেয় তাহলে মাফ হয়ে যেতে পারে। সেই ব্যক্তি যদি বলে যে আমি ক্ষমা করে দিলাম, আমাকে কেটেছে, তার অভিভাবকেরা যদি বলে যে না আমরা মাফ করে দিলাম, তাহলে মাফ করে দেওয়া হয়। তবে এখানে কাটার হত্যা রয়েছে, মানুষকে মেরে দেওয়ার হত্যা এখানে অধিকার রয়েছে। এক মুসলমান অপর মুসলমানকে যদি হত্যা করে দেয়, আল কাতলু বিল কাতল, কেসাস যেটাকে বলা হয়, কেসাস নেওয়া যাবে। একজনকে হত্যা করলেন তার পরিবর্তে একজনকে হত্যা করা যাবে। তিন, যদি কোনো মানুষ ইসলাম ত্যাগ করে যদি মুরতাদ হয়ে যায়, অন্য জামাত সে যদি অনুসরণ করে, অন্য ধর্ম সে যদি অনুসরণ করে, তাহলে তাকে তোমরা মেরে শেষ করে দাও। এই তিনটি ব্যতীত তো আর কোনো মানুষকে হত্যা করা যাবে না। সম্মানিত দিনী ভাই, যেই কথা বলছিলাম, তাহলে এটা তো মানুষের ক্ষেত্রে হলো, পশু প্রাণীর ক্ষেত্রে, পশু প্রাণীর ক্ষেত্রেও সেরকমই কথা বলা হয়েছে। খবরদার, তোমরা কোনো প্রাণীকে তোমরা হত্যা করো না, প্রাণীকে তোমরা পুড়িয়ে মারিও না। যদি তোমাদেরকে প্রাণীদেরকে মারতে হয়, আল্লাহ তোমাদেরকে যতটা পারমিশন দিয়েছে ততটা। যেমন আপনার বাড়িতে বিয়ে লেগেছে, তা আপনি খাসি জবাই করেন, অযথা আপনি খাসি জবাই করতে পারবেন না। এই কথাটাই এই আয়াতে বলতে চাচ্ছে যে ওয়ালা তাকতুলু নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। খবরদার, তোমরা কোন নাফসকে তোমরা হত্যা করো না, এটা তোমাদের জন্য হারাম। তবে আল্লাহ তোমাদের জন্য যেটা অধিকার দিয়েছে, যাকে হত্যা করার তোমাদের যেটা পারমিশন দেওয়া হয়েছে, এটাকে হত্যা করো। তার মানে আপনার বিয়ে লেগেছে, আপনি হত্যা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার বলা হয়েছে কোনো প্রাণীকে যখন আপনি হত্যা করবেন, সেই সময়তে আপনি কষ্ট দিয়ে হত্যা করতে পারবেন না, কারণ আপনি যখন জবাই করবেন তখন তাকে ভালো করে জবাই করুন। যখন আপনি কাউকে যখন হত্যা করবেন তখন তাকে ভালো করে হত্যা করুন। ইসলাম এটা আপনাকে বিধান শিক্ষা দিচ্ছে। এছাড়াও অনেকগুলি পৃথিবীতে প্রাণী রয়েছে, মনে করেন একটা পাখি, এই পাখিটির মাংস খাওয়া জায়েজ নয়। আপনি একটা পাথর নিয়ে এমনিতেই আপনি পাখিটাকে মেরে দিলেন, এর জবাব কিয়ামতের মাঠে আপনাকে দিতেই হবে। আপনি যদি একটা ছোট্ট পাখিকে যদি আপনি মেরে দেন, কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। যদিও এর মাংস হারাম, এর মাংস খাওয়া যাবে না, এরপর আপনি তাকে হত্যা করতে পারবেন না, কারণ আল্লাহ এখানে বিধান দিচ্ছেন তোমরা খবরদার নাফসকে হত্যা করো না। আল্লাহ যতটা পারমিশন দিয়েছে ততটা ছাড়া নাফসকে তোমরা হত্যা করতে পারবে না।